সুপ্রিয় দর্শক সবাইকে আরো ব্যাপক থেকে স্বাগতম। আজকে আমাদের মেহমান আসছে আমাদের ফরিদপুরের ফরিদপুর অ্যাসোসিয়েশনের যে গ্রুপটা আছে উনি অ্যাডমিন আমাদের সাগর নন্দী দাদা, আর এখানে আছে আমাদের ডাক্তার সুসদীয় ডাক্তার সাহেব আহমেদ সৌরভ, আহমেদ সৌরভ স্যার, আরো আসছে আমাদের ফজল রব্বি যে ক্যামেরা ধরে রাখছে। তো আজকে আমরা দেখাবো যে জাম্বুর রুট আর ওরিয়েন্টিং রুট। আমরা তো আসলে প্র্যাকটিক্যালি কাজ করতেছি, 2019 সাল থেকে আমি এই সন্ধান পাই। এটি হলো ওরিয়েন্টিং রুটের ফল। আমাদের আহমদুর রহমান সুজন ভাইকে আমি রুট দিছিলাম কিছু, ভাই আলহামদুলিল্লাহ বুদ্ধি করে এই কিছু গ্রাফটিং করছিল। তো এটা হলো আমার নিজের গাছের জাম্বুর রুটের একই জাত, একই জাত এই যে ওরিয়েন্টিং রুটের, কিন্তু সাইজ ছোটো হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কালার এবং সাইজ। এখন ভিতরটা আমরা দেখবো, হ্যাঁ ভিতরে আসলে কি হয়। তো আমি প্রথমে কাটবো জাম্বুর রুট। জাম্বুর রুট যেহেতু আপনাদের পছন্দনীয়, আমি আমার ওরিয়েন্টাল রুট যেহেতু পছন্দ করেন না, জাম্বুর দিয়ে শুরু করি। বিসমিল্লাহ, আমরা সব কিছু দেখবো, ফল দেখবো, বীজ দেখবো, রস দেখবো, মিষ্টতা দেখবো, সব মাপবো, কোনটা বাদ দেবো না। মাঝখান থেকে কাটতেছি আমি, যাতে করে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন যে এটার চামড়া কীরকম মোটা হবে, রস কীরকম হবে। দেখুন এটার এটার কিনারের দেখতে পাচ্ছেন আর কি, জাম্বুরা মোটামুটি জাম্বুরার মতনই এর 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 সিভার চলে আসছে বৈশিষ্ট্য। হ্যাঁ বৈশিষ্ট্য জাম্বুর রুটে এটা কাটলাম, আমরা আরেকটা ফল কাটবো। এর দুই সাইজের আছে, একই জাত কিন্তু, দেখুন এটা বৃহৎ নয় মালটাই কিন্তু ছোট গাছ। তো এটা হলো আমাদের টপের গাছ ছিল। তো আমাদের সুদন ভাই ব্যাকিং করছিল, যদিও ব্যাকিং এটা কাটবো। বিসমিল্লাহ, রস আছে, রস পড়তেছে, রস আছে। এটা হলো আমি দেখুন, এখন দেখুন আপনারা বলেন যে অনেকে বলে জাম্বুর রুটের সাথে ওরিয়েন্টাল রুটের কোনো পার্থক্য নাই, তাদের জন্য আসলে খুব এটা হলো মালটা কমলা করতে হবে মনে হয় এত কালার কি আমরা অরেঞ্জের মতো। এটা এটা পরে কাটবো না, এটাও কাটবো, এটাও কাটবো। তো আমরা এখানে দেখাবো, এটা কিন্তু ছিঁড়াও যায় ওরিয়েন্টাল, আমি এটা জিনিস বলছিলাম এটা কিন্তু ছিঁড়া যাবে না, যেমন কষ্ট হয়েছিল যে স্কিনটা দেখেন, স্ক্রিনে দেখেন খেয়াল করেন কত পাতলা, এটার স্কিন কত মোটা আর এটার স্কিন একেবারে পাতলা। চিন্তা করা যায়, আপনারা বলেন না, আমি অনেক পার্থক্য দেখুন কালার দেখুন। এখন আমরা এটা টিএস মাপবো, এটা ব্রিক্সমান মেশিন, আগে আমরা খাই দেখি তারপর মাপি। আচ্ছা খাবা মুখের স্বাদ চাইতে বড় স্বাদ, কোনটা খাবেন, জাম্বুর আগে খাবেন, আগে এটা কাটেন তারপর আমাদের কম্পেয়ার করি। আমাদের ডাক্তারের নাম জানেন কি? আহমেদ সৌরভ, আহমেদ সৌরভ সাহেব। আমি আমি একটু টেস্ট করি, উনি টেস্ট করুক, উনি যেহেতু নতুন আসছে উনি আসলে রুট বুঝে না, না রুট বুঝি বলতে নতুন তো, আচ্ছা অত আর কি আইডিয়া নাই, অত আইডিয়া নাই আর কি, যেহেতু এটা চামড়া সহ খাইলে মুখে জলে তিতে লাগে। আচ্ছা আমি একটু বিসমিল্লাহ টেস্ট করুক, টক টক বিটার বিটার, আচ্ছা বিটার, উনি বলছে তিতা, বিটার প্লাস আপনার টক টক, মানে আমার জামরুটটা বিটার এবং টক সাওর। যাক এখন আমি এই ডাক্তার সাহেবকে আমি আমার মনে চামড়াটা খাওয়ার জন্য মনে হয় আমার তিতাটা লাগতেছিল। এখন ডাক্তার সাহেবকে আমি চুকলো সহ দেবো, এটা তো আমি এটাকে জেলা দিচ্ছি সোজা সারা ফেলা ফেলা দিয়ে, কারণ এটা তো তিতা প্লাস এটা এইটা মনে হয় এখান থেকে মনে হয় মূলত এটা আসছিল। আচ্ছা এখন এখন দেখেন আমি আপনার ওরিয়েন্টাল রুটের একটা কো আমি চুকলো সহ দেবো, উনি এটা মজা মিষ্টি দেখেন তো, কোনো ফ্লেভার আছে কিনা, এটা মজা আসলে মজা। রস তো দেখতেছেন আপনারা, আজকে এলো, আজকে কত তারিখ আজকে, এই এইটার বিষয়টা কি, আজকে ফেব্রুয়ারি মাসের 10 তারিখ, এটা দেখেও শান্তি, এটা খেয়েও শান্তি, এবং এটার কোনো মানে বাজে মানে কোনো ছোট জল নাকি ছোট ঘষণ দিন না না ঠোঁটে, অনেকে তো বলে জাহাজ আছে না, কোনো জাহাজ নাই, আপনি ছোট একটু ঘষা দেন না, আমি তো খাই, আমি তো খাই নাই, আমি কিন্তু খাই নাই, আমি খাই যে আমার কাছে আরো নভেম্বর মাসে অক্টোবর মাসে অক্টোবর খাইছিলাম, তো আজকে এলো ফেব্রুয়ারি মাস 10 তারিখ ফেব্রুয়ারি মাস, আমি খাবো আমার ছোট গজবু যা আছে কিনা তিতে আছে কিনা দেখবো। বিসমিল্লাহ, আমি দেখবো, আমি তো দেখতে হবে, জানতে হবে তো, আমি চুকলাও খেলাম কাইন্ড অফ না কিটা আছে প্রপার টেস্ট একটা, কিন্তু এই নাই ভালো, কোনো ব্যাড ব্যাড কোনো এই নাই, স্মেল নাই, কিন্তু এটা এটা যে মুখ জ্বলবে কিনা, আমি জাস্ট শুকনো সাবে খেলাম, আমরা আপনারা বই মনে করেন না যে ওই যে এই যে বেগুন খাই বলে সেই স্বাদ, সেটা বলার সুযোগ নাই, কিন্তু এটা কিন্তু সেই স্বাদ, এটা কিন্তু আসলেই অনেক মজা, বেশ মজা। আমাকে আমরা 20 মান যেহেতু ক্যামেরা ক্যামেরা মানে এক কোয়া দেখি, আরটা কিন্তু হয়ে গেছে, ওটা কিন্তু খাই নাই,
আমি কি ধরবো আপনাকে? বীজ দেখেন তো, এটা কোন বীজ আছে কিনা? এই যে একটা বীজ দেখা যাচ্ছে, এটা কিন্তু কোন বীজ নাই, দেখেন খেয়াল করে। কিন্তু এর ভিতরে কিন্তু বীজ দেখা যাচ্ছে, হিউজ বীজ না হলে মোটামুটি 1, 2, 3, 4, 5, 6টা কোন কিছু মিল আছে বলেন আপনারা? যারা জাম্বুর রুট আর ওরিয়েন্টাল রুট নিয়ে বলেন যে পার্থক্য পাওয়া যায় না, তারা ভালো করে দেখেন, কালার দেখেন। আমি এটাও এটাও কাটবো, এটা কাটবো, এটা কাটবো, এটা মুরব্বীরা খাবে না। তাহলে এটা আমরা বিরিক্স মার মারবো, এটা বিরিক্স মার মারবো, এই ফসল তুমি বিরিক্স মার মারবো, আমি মারবো না যেহেতু মুরব্বী আছে আরো। দাদা আপনি বসে রয়েছেন, আপনি ঘুরে আসেন। অনেকে বলেন যে ব্রিক্স মান ব্যতিক্রম হয় না, স্বাদে ব্যতিক্রম হয় না, তাদের জন্য মূলত আমি এই ভিডিওটা করছি। দেখেন এখন দেন, দেখেন মিষ্টিতে কত আসছে, কাটায় কাটা আট। তাহলে ক্যামেরা দেখাও একটু, পারলে দেখাও একটু, দেখা দেখি দেখেন আপনারা একটু করেন, একটু ক্লোজ দেন, হচ্ছে না। হ্যাঁ না, লেন্স লেন্সে ধরতে হবে, ধরতেছে না। একটু হ্যাঁ একটু লেন্স লেন্সে ধরেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মামা আমি, হ্যালো মামা, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ টিএসএস পাইছি আমরা জাম্বুর রোডে আট, এখন আমরা দেখবো যে ওরিয়েন্টাল রুটে আজকের 10ই ফেব্রুয়ারিতে টিএস মান কত আসে দেখুন সবাই। এই যে আমি দুই মাপ, এই কোয়া থেকে মাপলাম, একটা বিষ পাওয়া গেছে মাত্র, আবার এই কোয়া থেকে মাপবো যে পার্থক্য আছে কিনা দুইটাই। আপনারা দেখুন কত বিষ মান আছে, 14 আছে, 14 দেখতে পারতেছি বুঝতে পারতেছেন যে 8 এবং 14, তাহলে বেশ ভালো একটা ডিস্টেন্স, কিন্তু বিশাল বিশাল খালি ডিস্টেন্স নাকি। ১৭ ১৭ ১০ ১০ তারিখ তো এই সময় তো সাধারণত ১০ দেখতেছেন জাম্বুর রুটে ১০ থাকে না এটা কিন্তু পূর্বাঞ্চলে আমাদের ১০ কিন্তু নাই কিন্তু ওরিয়েন্টাল রুটে কিন্তু মারাত্মক রস আমি এটা মাপতে পারবো এটা নতুন করে যেহেতু ১৭ ছিল আমাদের সুতরাং ভাই ৬ মিটারের কারণে কম বেশি এটা ১৫ আসলে আসছে এটা ১৫ এক কোয়াতে ১৫ আসছে দেখুন এটা তো ১৫ আসে পড়ছে একদম অর্ধেক অর্ধেকে পাইলাম আমরা ১৪, বাকি অর্ধেকে পাইছি ১৫, তার মানে শুধু না এখন ছিল ১৬ এবং ১৭ তো এখন মার্শাল্লাহ আমি এটা এটাও ছবি তুলে রাখবো। এটা কিন্তু ফলটা উনি আমাকে দিছে গতকালকে, গত পরশু দিন পাঠাইছেন আমাদের সুদন ভাই, আমি গতকালকে চলে আসছে তো আমি আজকে যে নিয়ে আসছি, এটা ব্রিক্সম্যান দিয়েছি আপনাকে, যাতে আপনাদের দেখতে সুবিধা বোঝার সুবিধা হয়। মোটামুটি আমাদের ধারণা হয়ে গেল যে ওরিয়েন্টাল রুটের সাইজ ছোট হবে, সাইজ বলতে গেলে মিডিয়াম সাইজ, খারাপ না, এটা মোটামুটি বাজার এরকম কালার যদি করতে পারে এই ফেব্রুয়ারি মাসে যদি এই এই ১৫ ১৪ ১৫ ব্রিক্স মান বা ১৭ ব্রিক্স মান, এটা তো আসলে অবিশ্বাস্য। আল্লাহ কাছে শুকর যে আল্লাহ তালা আমাদের একটা রুটের ব্যবস্থা করে দিয়েছে। তো আপনারা যারা এই ছাদ বাগানে ছিল, ছাদে ছিল, তারপরে ব্যাকিং করা ছিল,
আশা করি আগামী বছর আমাদের অনেক কাছে আমাদের ভিয়েতনাম মালটা চলে গেছে, আমার নিজের কাছেও আছে ইনশাল্লাহ, আপনাদেরকে নতুন করে আপডেট দিব ইনশাল্লাহ। আমাদের ডাক্তার সাহেব আসছেন বা সাগর নন্দী দাদা আসছেন।